मत्तारा सीमानंद को दक्षिणा काले का नम आगे आसे बिसी गुप्त भावे प्राप्ति की गुप्त भावे प्राप्ति देवे की प्राप्ति होते पारे ভাগ্য এত উন্নতি হতে পারে লোকের অগোচরে, কেউ জানতেই পারলো না আপনি ফট করে কোটিপতি হয়ে গেল, কেউ জানতে পারলো না আপনি হট করে অর্থ লাভ করে ফেলে, কেউ জানতেই পারলো না আপনি ফট করে ডেভেলপমেন্ট করে ফেলেন, জানতেই পারলো না আপনি গাড়ি বাড়ি করে ফেললেন। কে দেয় এইরকম অর্থ? এই রকম অর্থ কোন গ্রহ দেয়? কেতু দেয়। একটি কথাই আছে, কেতু এমন একটা স্পিরিচুয়াল জায়গা বা গুপ্ত জায়গা, কোথা থেকে সে দেবে বোঝা বড় মুশকিল। কখন দেবে, কিভাবে দেবে? হঠাৎ করে প্রাপ্তি, বৃহৎ চমক আপনার ক্ষেত্রে। কেন? বিশ্বের ক্ষেত্রে এই 2024টা যে মালামাল করার সময় চলে এসেছে, গুপ্তভাবে অর্থপ্রাপ্তি যে কোনোভাবে হোক অর্থপ্রাপ্তি হবে, এটির একটিই কারণ সে কেতু। কী কী ফল পেতে পারেন গুপ্ত, কী কী পেতে পারেন? প্রথমে আসবো হচ্ছে আমি আপনার দেখুন আগে দ্বিতীয় ভাব, দ্বিতীয় পতিকে বৃহস্পতি, সে কোথায়? সে রয়েছে কিন্তু এখন আপনার ষষ্ঠভাবে, দৃষ্টি দিচ্ছে কোথায়? আপনার দ্বিতীয়ভাবে, ভরণীয় নক্ষত্রে গিয়ে দিচ্ছে দ্বিতীয়ভাবে আপনাকে দৃষ্টি দিচ্ছে, মানে আপনার সপ্তম পতি হয়ে দ্বাদশ পতি হয়ে সেই শুক্র যখন আমাকে দৃষ্টি দিচ্ছে, সেই শুক্র আপনাকে কিন্তু সপ্তম পতি যে শুক্র, সে বৃহস্পতি যেহেতু 2 নম্বর নক্ষত্রে ভরণ নক্ষত্রে গিয়েছে, সে কিন্তু আপনার সর্বস্ব প্রসাধন থেকে আরম্ভ করে অর্থ থেকে আরম্ভ করে সম্মান থেকে আরম্ভ করে সর্বস্ব বিষয়ে আপনাকে প্রাপ্তি দিতে পারে। সেটাকে শুধু অর্থপ্রাপ্তি হয়ে গেল, অর্থপ্রাপ্তি নয়, অর্থ তো আছেই। আপনি যে যে জায়গায় ফেঁসেছিলেন, যে যে জায়গাগুলো আপনি আটকে ছিল, যে যে জায়গাগুলো আপনি খুব ডিপ্রেশনে ছিলেন, ভেবেছিলেন যাহ আর বোধহয় কিছু হবে না, আর যাহ আর বোধহয় কিছু হলো না, সেসব জায়গা থেকে আপনি কিন্তু বেরিয়ে চলে আসতে পারবেন। কীরকম? প্রথমে আসবো আমি আপনার দ্বিতীয়ভাবে, ধনস্থান নিয়ে। এই ধনস্থান থেকে আপনার কী কী দিতে হবে? শুধু ধনস্থান নয়, ভাগ্য, অর্থ, খাদ্য, বাসস্থান কানেক্ট করবে। সেই খাদ্য, যে সুখাদ্য গ্রহণ, যেগুলো আমি খুব আশা করেছিলাম আমি এই খাদ্যগুলো খাবো, টাকা হলে এইগুলো আমি করব, এইভাবে আমি ভ্রমণ করবো যেগুলো চেয়েছিলেন, সেগুলো সর্বস্বই কিন্তু আপনাকে দিয়ে যাচ্ছে এই কেতু আর বৃহস্পতি। বোঝা গেল? যেহেতু এটা শনির বছর, যেহেতু শনির বছর, শনি রয়েছে আমরা চতুর্থ, এবার শনি রয়েছে দশম দৃষ্টিকোণ, যে কর্মগুলো আপনি আটকে ছিল, যে কর্ম থেকে আপনি পিছিয়েছিলেন, যে কর্ম থেকে আপনাকে আটকে রেখেছিল, আপনি ঠিক ডেভেলপমেন্ট করতে পারছিলেন না, বেরিয়ে আসতে পারছিলেন না, কর্মগুলো সবাই বললো আপনাকে কর্ম দেবে, বা ব্যবসা করে আপনাকে মাল দেবে, বললে মহাজনকে মাল দেবো তোমাকে বাবা তুমি মাল নিয়ে যাও, সে দিচ্ছিল না, সে কিন্তু আপনাকে কিন্তু মাল এবং রপ্তানি রপ্তানির জন্য আমরা সুযোগ খুঁজে দেবে। সেটা কে দেবে? শনি দেবে। কেন দেবে শনি? শনি দেওয়ার একটাই কারণ, শনি দৃষ্টি করছে আপনার দশমে, শনি দৃষ্টি করছে আমার লগ্নে, মাঝে ঢাঁয়া চলছে, শনি ঢাঁয়া চলছে, অবশ্যই শনি ঢাঁয়া চলছে, ঢাঁয়া চলছে, ঢাঁয়া চলছে, চলুক না, শনি যখন লগ্নে দৃষ্টি করছে স্ট্রাগল দিচ্ছে, কিন্তু সাকসেস তো আপনাকে দেবে। তারপরে কে আসছে? তারপর আসছে রাহু রয়েছে পঞ্চমে, এটা বিশাল লাগে জায়গা, রাহু রয়েছে পঞ্চমে, সেই রাহু কিন্তু দৃষ্টি করছে আপনার দ্বিতীয় পতি এবং পঞ্চম পতিকে, ভাবে রয়েছে পঞ্চমে, দৃষ্টি কিন্তু করছে আপনার লগ্নে আপনার পঞ্চম পতিকে এবং আপনার ভাগ্যভাবে। রাহু যখনই ভাগ্য অবস্থা দৃষ্টি করবে আপনাকে, ফাটকা হোক, মুনাফা হোক, অর্থ হোক, আপনাকে কিন্তু সে দেবে। যাদের বিবাহ নিয়ে খুব সমস্যা চলছিল, বিবাহ হতে গিয়েও হচ্ছে না, বিবাহ হতে গিয়ে হচ্ছে না, বিবাহ হতে গিয়ে হচ্ছে না, তাদের কিন্তু বিবাহ কিন্তু কেউ না কেউ পাশে এসে সাপোর্ট করে দিয়ে চলে যাবে, যেই তোর বিবাহটা মুখ জায়গায় যোগাযোগ সৃষ্টি হয়ে গেল, কোনো বন্ধুবান্ধব হোক, কোনো আত্মীয়স্বজন এসে আপনাকে সাপোর্ট করবে যে এই ঠিক আছে, যে তোর জন্য এটা বিবাহটা এই মেয়েরার সঙ্গে যোগাযোগ হয়ে গেল। কিন্তু প্রেম করে বিবাহ জায়গা কিন্তু অতীব, প্রেম করে বিয়ে করার জায়গা খুব খুব দেবে শনি, যেহেতু আমরা চতুর্থভাবে রয়েছে, শুক্র রাহু যেহেতু পঞ্চমে, আমরা যে উচ্চ আহঙ্কার জায়গাটা, উচ্চ ইচ্ছা যেটা ছিল সেটাটা কিন্তু আপনাকে কিন্তু সাপোর্টেড করবে দর্শক বন্ধু। আরেকটি যে বিষয়ে কথা বলবো, কেতু, এই একাদশে কেতু
এখন ভাবে হচ্ছে আমাদের আয় ভাব, অর্থাভাব। এই অর্থভাব যে কীভাবে অর্থ দেবে এটা বোঝা বড় মুশকিল, কিন্তু গুপ্তভাবে কোন নারীর দ্বারা অর্থ, সন্তানের দ্বারা অর্থ, নিজস্ব ব্যক্তিগত অর্থ, ফাটকা অর্থ, কোনো অর্থ কুড়িয়ে পাওয়া অর্থ, হয়তো কোনো অর্থ কুড়িয়ে ফেলেন, বা আমি হয়তো আপনাকে গুগল পে ফোনপে করতে পারবো, সেখানে একটা বৃহৎ আকারে টাকা ঢুকে গেল, আপনি জানতে পারলেন পারলেন না, পরে জানতে পারলেন আমার টাকায় আপনার গুগল পে টাকা ঢুকে গেল, বা আপনাকে কোনো মহিলা আপনাকে বললো যে বাবা তুই আমাকে এই টাকাটা ডাক রেখে দে, তুই নাকি ব্যবসা কর তোকে পরে দিস, মহিলা দ্বারা ব্যবসা থেকে ইনকাম আপনার কিন্তু হওয়ার জায়গা কিন্তু কুচুটাতে থাকবে। ভাগ্যোন্নতি কেন হতে পারে বলতে, ভাগ্যোন্নতি হতে পারে লোকের অবছরে, কেন লোকে জানবে না ভাগ্যোন্নত হয়ে গেল আপনার, সেটা কিন্তু আরও বিশদ জানতে আপনার জন্ম চার্ট দেখতে হবে, আপনার কেতু কোথায় আছে, রাহু কোথায় আছে এবং শনিদেব কোথায় রয়েছে, মানে দেবগুরু বৃহস্পতি কোথায় আছে। এই যেটা আমি বলছি এটা কিন্তু ট্রানজিট বা গোচর পড়া, হ্যাঁ আমরা যারা বাড়ি করতে ইচ্ছুক ছিলেন, বাড়ি করতে পারছিলেন না, দোকান করার ইচ্ছে ছিল দোকান করতে পারছিলেন, তারা কিন্তু সর্বস্বভাবে কিন্তু এবার করতে পারবেন, যেহেতু এটা কিন্তু এপ্রিল মাসের, মে মাস থেকে শুরু হবে, আপনি এপ্রিল মাসের পর মে মাস থেকে শুরু হবে, বৃহস্পতি যখনই আপনার কন্যা রাশি করার দৃষ্টি করে, বৃহস্পতি যখনই আমরা রাশিতে দৃষ্টি করবে, লগ্নে দৃষ্টি করবে, বৃহস্পতি যখনই আমরা তৃতীয় দৃষ্টি করবে তখনই আপনার কিন্তু মালামালের জায়গা কোন দিয়ে যাবে। বৃহস্পতির দৃষ্টি কিন্তু অতীব শুভ দৃষ্টি, শনির দৃষ্টিও যেমন দৃষ্টি সেভাবে বৃহস্পতির দৃষ্টিও দৃষ্টি, রাহুর দৃষ্টিও তাই, মানে রাহুর দৃষ্টি, রাহু রয়েছে আমরা লগ্নে দৃষ্টি করছে, বৃহস্পতি দৃষ্টি করবে তখন। এই যে এখন যে আজকে যে একটা যে গজগোষণের যোগ চলছে, গজগোষণের যোগ কখন, গজগোষণের যোগ কখন চলে সেটা কিন্তু চলছে হচ্ছে আপনার তুলা রাশি, যাদের তাদের তুলা রাশির ক্ষেত্রে চলছে, তুলা রাশির যে তুলাতে এখন যে চন্দ্র রয়েছে বৃহস্পতি দৃষ্টি করেছে সেখানে বলে গজগোষণের যোগ। এই গজগোষণের যোগ মানে সম্মান বৃদ্ধি পেয়ে পাবেন আপনি, আপনার সম্মান বৃদ্ধি হবে যখন আমরা রাশিতে যেই বিশ্বকে যেই চন্দ্র চলে আসবে তখনই কিন্তু আপনাকে অগোচরে কিন্তু অর্থপ্রাপ্তি আপনাকে কিন্তু করিয়ে দিয়ে চলে যাবে। দর্শক বন্ধু আরেকটা কথা বলবো, যাদের সন্তান নিয়ে খুব দুশ্চিন্তা ছিলেন এটাও কিন্তু প্রাপ্তি ধরে রাখুন, যাদের সন্তান হতে খুব বাধা ছিল, সন্তান হতে চাইছিল না, সন্তান হতে হতে সন্তান মিসিং হচ্ছিল, সন্তান নষ্ট হয়ে যাচ্ছিল, তারা কিন্তু এই জ্যাকপটটা পাবে, সন্তান প্রাপ্তি, সন্তান লাভ করতে পারবেন, সন্তান লাভ হবে আপনার ক্ষেত্রে। আরে অধিক একটা কথাই বলবো, অধিক ক্রোধ থেকে বর্জন করুন, অন্যায় দেখুন, প্রতিবাদ করা বন্ধ করুন, প্রতিবাদ করলে কিন্তু পিছিয়ে পড়বেন, আপনাকে লোকে খারাপ বলবে। বৃহস্পতি যখনই তৃতীয় দৃষ্টি করে তখন কিন্তু ভালো একটা ভালো বন্ধুত্ব স্থাপন, ভালো গার্লফ্রেন্ড, ভালো বয়ফ্রেন্ড আপনি পাবেন। যারা কর্মের জন্য খুব উদাসীনভাবে ভুগছিলেন তারা কিন্তু কর্ম পেয়েছেন, আরও ভালো জায়গায় কর্ম পাবেন তখন যখনই বৃহস্পতি দৃষ্টি করবে একাদশে, বৃহস্পতি দৃষ্টি করবে লগ্নে। আর রাহুর যে দৃষ্টি নবম দৃষ্টি রয়েছে মানে ভাগ্যস্থানে রাহুর দৃষ্টি রয়েছে, ভাগ্য কিন্তু হুটহাট করে দেবে, মানে হুটহাট করে কী করে দেবে বোঝা বলা মুশকিল, আপনাকে ফেলতেও পারে আপনাকে তুলতেও পারে, সেটা আমি জন্মচাঁদ বলবে, আপনি কতটা ডেভেলপমেন্ট করতে পারবেন, তুলবে কতটা আপনাকে ওপরে তুলতে পারবে, সেটা আপনার নক্ষত্র বেশি দেখতে হবে, আপনার কোন নক্ষত্রে জন্ম, বিশাখা নক্ষত্রে জন্ম নাকি অনুধায় জন্ম নাকি জ্যেষ্ঠায় জন্ম সেটা দেখতে হবে। তার ফলে গোছর ট্রানজিট প্লাস দশমন্ত দশা পর্যন্ত সাত থাকে বিচারটা খুবই শুভ শুভভাবে করে দেওয়া সম্ভব। এই যে আমি টাকার একটা ছবি দিয়েছি, টাকাটা কেন গুপ্ত হবে প্রাপ্তি, কে দিয়ে যাবে এটা বোঝা মুশকিল। এবার যারা একটা কথা বলবো, যাদের ব্যবসা কী কী করতে চাইছেন, যারা স্বর্ণরূপের ব্যবসা আছেন, যারা কোনো মনোহরের দোপরে ব্যবসা আছে, যাদের স্বর্ণ অলংকার থেকে ইনভেস্টমেন্ট করে ইনকাম করছেন, যারা স্বর্ণ কিনেছেন বা সোনা কিনেছেন, সোনা কেনা বেচা করেন, তাদের ক্ষেত্রেও ভালো ডেভেলপমেন্ট রয়েছে। যারা শিল্পী, ধরুন আপনি কোনো শিল্পী, কোনো ছবি আঁকেন, ড্রয়িং করেন বা স্টুডেন্টদের ড্রয়িং শেখান, তাদের ক্ষেত্রেও কিন্তু কিন্তু ডেভেলপমেন্ট প্রচুর হারে রয়েছে। একাদের রয়েছে যেহেতু সপ্তম রাশি, যারা ব্যবসা করছেন, কীরকম ব্যবসা, যারা ধরুন প্রোমোটারে করছেন, তাদের তো মুনাফায় মুনাফা, যারা প্রোমোটারে করছেন কীভাবে যে জ্যাকপট আসে বোঝা পড়া মুশকিল, হয়তো ভিড় কাটতে গেলেন কোয়া থেকে চলে এলে বোঝা পড়া মুশকিল, পরের অর্থ লাভ ভাবতে পারেননি, হয়তো 5,000 টাকা জমি কিনেছে সেটা বেচছেন 5 লাখ টাকা দিয়ে, বা 5 লাখের জমি কিনেছে সেটা বেচছেন 50 লাখ টাকা দিয়ে, হট করে ইনকাম, হঠাৎ করে ইনকাম যেটা আপনি আশাই করেননি,
এই কানেকশনটা দেবে কিন্তু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। আর একটা কথা বলবো আপনাদের, যখনই অর্থ আসুক না কেন ল্যান্ড কেনার চেষ্টা করবেন, জমি জায়গা কেনার চেষ্টা করবেন, কিন্তু কোনো রকম সোনা গয়না কিন্তু কিনতে যাবেন না, দে কিন্তু আপনি রাখতে পারবেন না। কেতু রাহুর পয়সা রাখা বড় কষ্ট, এটা ল্যান্ড কিনলে ল্যান্ডে কিন্তু হাত দেয় না, এটা সোনার উপর অর্থ সেভিংস করে সে কিন্তু অর্থ সেভিংসে ভেঙে দেবে। ল্যান্ড কিনুন, বাড়ির পেছনে অর্থ ব্যয় করুন, বাড়ির পেছনে রিপেয়ার করুন, বাড়ি সারান, বাড়িতে পোষতনে লাগান, জিনিসপত্র লাগান, ভালো টিভি কেনেন, ফ্রিজ কেনেন, এসি কেনেন, কেনেন থাকবে, কিন্তু ইলেকট্রিক্স কানেকশান তুলবে। যারা অনলাইনে ব্যবসা করছেন, অনলাইন যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও বলবো কিন্তু অতি ঘরে শুভফল দেবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। যারা অনলাইনে কোনো মাল বেচা কেনা করছেন, সে যে কোনো অনলাইনে মাল হতে পারে, বেচা কেনা যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অতি ঘরে আপনাকে শুভফল দিয়ে যাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। আরেকটি বিষয়ে কথা বলবো, সেটি হচ্ছে যা যা টাকা ধার দিয়েছিলেন সর্বশ্রেষ্ঠ এখন তো আপনার উঠে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। যা টাকা ধার দিয়েছেন, টাকা ধার দিয়ে প্রচুর টাকা ধার দিয়ে ফেলেছেন, সে টাকা উঠছিল না, সে টাকাও কিন্তু আপনারা কিন্তু উঠে আসবে দর্শক বন্ধু হাতে, এটা কিন্তু আটকাবে না। আর একটা কথা বলবো, যখনই কিছু জায়গায় ব্যয় করতে যাবেন না কেন, ইনভেস্ট করতে যাবেন না কেন, সেটি কিন্তু সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে, জন্মসাত বিচার বিশ্লেষণ করে নিয়ে দেখে নিয়ে তবে ইনভেস্টমেন্ট করুন। কেন কেতু কী করা বড় মুশকিল কী করাবে, সব থেকে বেটার টাইম দেবে হচ্ছে আপনার এপ্রিল মাসের পর থেকে, আপনাকে যেভাবে মুনাফা দেবে যেভাবে ইনকাম দেবে আপনি ধারণাই করতে পারছেন না। তাই আর একটা কথা বলবো, আমাদেরকে যারা বিবাহ করতে যাচ্ছেন বা বিবাহ হয়নি বা বিবাহ করবেন, তারা কিন্তু অবশ্যই করে আপনার সঠিক ডেট অফ বার্থ বিচার করিয়ে নিয়ে আপনি কিন্তু দর্শক বন্ধু এগোন, এতে কিন্তু আপনার ক্ষেত্রে অতীব অতীব সুফল আপনাকে দর্শক বন্ধু দিয়ে যাবে। বারবার বলবো, আরও বিষয় জানতে নিচের জিনিসের ডেট অফ বার্থ অনুযায়ী পাস প্লেস অফ বার্থ দিয়ে অনলাইনে বিচার করতে পারবেন, চেম্বারে আসতে পারবেন, যেটা খুশি করতে পারবেন। জয় মা তারা, জয় গুরু। আমরা একটা কথা বলি, আগামী বুধবার যেহেতু পোষের ফার্স্ট 2024 অমাবস্যা, ওদিন যে কোনো গ্রহদোষ প্রসঙ্গিত করা হবে তারাপীঠ মহাশাসনে, পারলে অগ্রিম যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।